ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি তথা রঙিয়া সমষ্টির সন্মানীয় বিধায়ক ভবেশ কলিতা ডাঙরিয়ার উদ্যোগত লগতে রঙিয়া বরলিয়া ব্লক মন্ডলের সহযোগত আমি এই বালিভট্টর খেলপথারত অসম সরকারের আরক্ষী বিভাগের লগতে ভারত সরকারের সামরিক বাহিনীর বিভিন্ন পদত যে বাছনি প্রক্রিয়া, এই বাছনি প্রক্রিয়াত অংশগ্রহণ করা, বিশেষকৈ আমার শিক্ষিত নবীন যুবক যুবতী সকলক প্রশিক্ষণ দিয়ার বাবে যে ব্যবস্থা গ্রহণ করেছে, এই ব্যবস্থা গ্রহণ কার্যসূচী ইতিমধ্যে আজি আরম্ভ হয়েছে। এই কার্যসূচীত ইতিমধ্যে প্রায় 400 জনকো লড়া ছোৱালীয়ে ইয়াত অংশগ্রহণ করার বাবে তেওঁলোকে ফর্ম ফিল আপ করেছে। আজি প্রতিকূল বতর, প্রতিকূল বতরকো নেওচি প্রায় 200 জনকো ইয়াত মানে পরীক্ষার্থী ইয়াত অংশগ্রহণ করেছে। আর ইয়াত অসম পুলিশ, আর্মি, CRPF আর SSB-র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট ইয়াত আহি তেখেতসকলে প্রশিক্ষণ প্রদান করেছে। যোৱা বছরে প্রায় 25 জনকে লড়া ছোৱালী এইখন খেলপথারতে এই প্রশিক্ষণ শিবিরত অংশগ্রহণ করে চাকরি পাবলে সক্ষম হয়েছিল। গতি আশা রাখিছো আজির এই প্রশিক্ষণ শিবিরটির জড়িয়তে যি ইয়াত অনুষ্ঠিত আছে ইয়ার জড়িয়ে পরবর্তী পর্যায়ত আমার এই অঞ্চলের শিক্ষিত নিবনীয় যুবক যুবতী সকলে চাকরি পাবলে সক্ষম হয়েছে। আর ভবেশ কলিতা দাদা যি এই সুন্দর পদক্ষেপ, আদরণীয় পদক্ষেপ, এই আদরণীয় পদক্ষেপক আমার এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের রাইজে বিশেষভাবে শলাগ লৈছে। আর তেখেতে যোৱা বছরও APSC ACS বিভিন্ন পরীক্ষাত শিক্ষিত নিবনীয় যুবক যুবতী সকলে যাতে চাকরি পাবলে সক্ষম হয় তার তেখেতে ব্যবস্থা গ্রহণ করেছে। আশা রাখিছো এই পরীক্ষণের জড়িয়তে বিভিন্ন লড়া ছোৱালীয়ে চাকরিত নিযুক্তি পাবলে সক্ষম হয়েছে। কেন বর্তমান সময়ত এইখন সরকার যেন দুর্নীতিমুক্ত সরকার, কেবল যোগ্যতা ভিত্তিত ইয়াত চাকরি পাবলে সক্ষম হয়েছে। যোৱা বছরও একটা পরিয়ালের 2-3 জনকে চাকরি পাবলে সক্ষম হয়েছে। গতি এইবারও সেই আশা মনত পড়ি বর্তমান এই শিক্ষিত যুবক যুবতী আছে তেখেতসকলে এই পরীক্ষণত অংশগ্রহণ করেছে।